কেন ঘোষণা করছে না এই দেশের সরকার? কেন এই দেশের সরকার এই কথা বলার সাহস পাচ্ছে না যে আসামের এনআরসি তালিকা থেকে বাদ করেছে এরকম একজন সৈন্যের নাম, যে সৈন্য এই কার্গিল যুদ্ধের সময় সীমান্তে নিজের জীবন বাজি রেখে নরেন্দ্র মোদী বাজি রাখেননি, অমিত শাহ বাজি রাখেননি, এই রাজ্যের দিলীপ ঘোষ বাজি রাখেননি, ওই সেনা দেওয়া উনি বাজি রেখেছিলেন যুদ্ধ জয় করে এই দেশ রাজ্যের সরকার। আমরা পৌঁছে দিচ্ছি যে এনআরসি আমরা মানবো না, এনআরসি মানবো না, যেরকম একই রকম ভাবে তার সঙ্গে সঙ্গে এনআরসির যে দুটো ভাই বোন গুলোকে এগুলোকেও আমরা মানবো না। কারণ এনপিআর যদি আমরা মানি তাহলে আসলে আমরা এনআরসিটাকেই মেনে নেব। ইমতিয়াজ দাপার সময় বলেছেন যে দেশের সরকার তারা আসামে যা ঘটেছে তাই এবার একটুখানি ব্যাগ তুলে এসে একটু ঘুরিয়ে খেলাটাকে নিয়ে আসতে চাইছে। ওরা বলছে আমরা এনআরসি দেখবো না। অথচ খেয়াল করে দেখুন, এই দেশের সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন লোকসভা টিভিতে প্রচার হয়েছিল, তারপরে উনি কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে উনি বলেছিলেন যে আমি আপে এনআরসি করেঙ্গে বললে আমি এনআরসি হোগা পুরা ইন্ডিয়া মে এনআরসি হোগা। আর এই কয়েকদিন আগে ঝাড়খণ্ড নির্বাচনের সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে এনআরসি নিয়ে আমার সরকার কোনো কথা বলেনি, অমনি অমিত শাহ আমার ব্যান পাল্টে দিলে, দিয়ে বললেন এই রে আমলোক এনপিআর কে বাড়াবে বললে। কি এই এনপিআর? এনপিআর হলো একটা পদ্ধতি, যে পদ্ধতি আসলে আপনাকে আমাকে এনআরসি দোরগোড়ায় পৌঁছিয়ে দেবে। বলছে আগামী এপ্রিল মাস থেকে নাকি আমার আপনার বাড়ি বাড়িতে লোক আসবে, বিভিন্ন সরকারি কর্মচারীরা তারা এসে নাকি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে যে আপনার মায়ের নাম কি, আপনার কতদিন হলো বিয়ে হয়েছে, আপনি এই অঞ্চলে কতদিন ধরে আছেন, এই অঞ্চলে আপনি জন্মেছেন কিনা, যদি না জন্মে থাকেন তাহলে আগে কোথায় জন্মেছেন। ভালো করে ধরে দেখবেন যারা যারা বলছেন যে এই এনপিআর হলো নাকি জনগণনা, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে জনগণনা করতে যখন লোক আসে তারা এইসব কোনো প্রশ্ন করে না। জনগণনা মানে কি? যে কত মানুষ আছে সেটা ভেবে একটা বাড়িতে যাবে গিয়ে জিজ্ঞেস করবে আপনাদের বাড়িতে কজন বসবাস করে, উত্তর দেবে পাঁচজন, হয়ে গেল, মিটে গেল, জনগণনার কাজ শেষ। এনপিআর কিন্তু জনগণনা নয়, এনপিআর এর সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে আপনার নাম, আপনার ধর্ম, আপনার পেশা, আপনি কতদিন ধরে এই ধুলাবালি অঞ্চলে আছেন, সেই সমস্ত তথ্য তারা জানবার চেষ্টা করবে। এবং এই কারণে এটাকে আমরা বলছি বিপজ্জনক, কারণ এই এনপিআর যে আইনের বলে হচ্ছে সেই আইনের নাম নাগরিকত্ব সংশোধনী আইন 2003। যে আইনে লেখা আছে পরিষ্কার করে যে দেশের সরকার চাইলেও এই দেশের যে সমস্ত নাগরিক আছে তা খুঁজে বার করবার জন্য একটা নামের তালিকা তৈরি করতে পারে, সেই নামের তালিকার জন্য আজকে এই এনপিআর এর কাজ আগামী এপ্রিল থেকে শুরু করতে চলেছে এই দেশের সরকার। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কোন এনপিআর এর কাজ আমরা এই রাজ্যে আমরা সাধারণ মানুষদের পক্ষে করতে দেবো না। কেন করবো আমরা এনপিআর? আমাদের দেশের মানুষের সামনে তালিকা দরকার সরকারের, এই তো সোজা কথা। আমরা পরিষ্কার করে বলতে চাই যে তালিকা আছে দেশের সরকারের কাছে, এই তালিকা আচ্ছা। আজকে যখন আমার আপনার বয়স 18 বছর হয়ে যায় তখন এইরকমই কোনো স্কুলে যখন ক্যাম্প বসে আমার আপনার বাড়ির লোকেরা আমাদেরকে ঠেলে ঠেলে ওই লাইনে পাঠায়, আজ থেকে 15 বছর আগে আমিও গিয়ে লাইন দিয়েছিলাম, কিসের লাইন দিয়েছিলাম, ভোটার কার্ড করবার লাইন, ভোটার তালিকায় নিজের নাম দেবার লাইন। সেই লাইনে গিয়ে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা কার্ড নিয়েছি, যে কার্ডের জন্য আমি আজকে ভোট দিতে পারি, যে ভোট দেওয়ার জন্য আজকে দেশের সরকার তৈরি হয়েছে। আজকে সেই ভোটার কার্ড আছে দেশের সরকারের কাছে, ভোটার কার্ডের নামের তালিকা আছে দেশের সরকারের কাছে। অথচ এই নরেন্দ্র মোদী অমিত শাহ এরা বলছে না না ওই ভোটার কার্ড দিয়ে ওটা নাগরিকত্বের প্রমাণ হয়, ওটা তো ভোটার। যদি আইনের দিক থেকে দেখতে হয়, যদি ওরা বলে যে না কোথাও এখানে ভোটার কার্ডে যে ভোটার কার্ড হচ্ছে নাগরিকত্বের প্রমাণ, তাহলে উল্টো আইনের কথা আমরাও বলবো। আমরা বলবো বেশ কথা, ভোটার কার্ড মানে নাগরিক নয় মেনে নিলাম, তাহলে তুমি সরকার তৈরি করেছো কেন চলে সেটা আগে বলো, তুমি তো বলো কেন সরকার তৈরি করেছো, তাহলে এই সঙ্গে আমরা মানবে কেন, মানবো না এই সরকার কেন মানতে যাবো। আজকে আমাদের যারা আমরা ইনকাম ট্যাক্স দিই, যারা আমরা ইনকাম করি, ইনকাম ট্যাক্স আমরা যা দিই, আমাদের একটা কার্ড হয় তার নাম প্যান কার্ড,
আমি আপনি দোকান থেকে যাই কিনি না কেন, সে একটা আইপিন কিনুন, সেফটি পিন কিনুন, সেই জিনিস কেনার জন্য আপনাকে আমাকে জিএসটি দিতে হয়। এই জিএসটি কি? এই জিএসটি ট্যাক্স আমাদের গোটা দেশে 130 কোটির বেশি মানুষ আমরা প্রত্যেকে এই ট্যাক্স দিই। এই ট্যাক্স আমরা কেন? এই ট্যাক্স আমরা দিই এই দেশটাকে চালানোর জন্য। এই ট্যাক্স আমরা নরেন্দ্র মোদীকে ওই 10 লাখের সুট করে বছরে 22টা করে দেশ ভরবার জন্য দিই না। এই ট্যাক্স আমরা দিই এই দেশটাকে উন্নতি করবার জন্য। এই ট্যাক্স আমরা দিই যাতে দেশের রাস্তাঘাটগুলো আরো ভালো হয়। এই ট্যাক্স আমরা দিই যাতে আমাদের দেশে আরো বেশি করে স্কুল কলেজ তৈরি হয়। এই ট্যাক্স আমরা দিই যাতে করে আমাদের দেশের হসপিটাল গুলোতে আরেকটু ভালো স্বাস্থ্য পরিষেবা এই দেশের গরিব মানুষেরা পায়। এই ট্যাক্স আমরা দিই যাতে এই ট্যাক্সের টাকা দিয়ে এই দেশের সরকার এই দেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক যুবতী আছে তাদের জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে। আজকে চাকরির ব্যবস্থা করছে না, আজকে রাস্তাঘাটের উন্নয়ন করছে না, আজকে দেশের সরকারি হাসপাতাল গুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে, দেশের রেল ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ডিটেনশন ক্যাম্প বানাবে, বানিয়ে আমাদেরকে এবারে ফের বাচ্চা করতে চাচ্ছে। কেন দেবো তাহলে আমরা ট্যাক্স? যদি প্যান কার্ড নাগরিকত্বের বিমান না হয় তাহলে আমরা ট্যাক্স দেবো না, যদি ভোটার কার্ড নাগরিকত্বের বিমান না হয় তাহলে আমরা এই সরকারকে জানবো না। সোজা কথা শুনে হরেক লাইন দিয়েছি, মোটিভেশন চালু করলো, ছোট ব্যবসা একেবারে ভাগ মেরে দিল, সেই ছোট ব্যবসা এটা দিয়ে লাইন নিলেন। আজকে দেখবেন যে ওই 2000 টাকার নোট যেটা স্বাদের নোট বের করেছিল নরেন্দ্র মোদী, সেই সময় সব মিডিয়াতে ওই বিজেপির লোকেরা একটা মুখ বড় করে বলেছিল যে এই নোট নাকি জাল হবে না, ওটা নাকি চিপ বসানো আছে, কোনো জাল হওয়ার সম্ভাবনা নেই। এক মাস আগে রিজার্ভ ব্যাংকে রিপোর্ট করিয়েছে 2000 টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে এই দেশের সরকার, কারণ গত 70 বছরে এত জাল হয়নি যত এই 2000 টাকার নোট হয়েছে। প্রত্যেকটা বিষয়ে ফেস করে গেছে আর তারপরে আমাদের এনার্জি করবার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা কোনো কাগজ দেখাবো না, তাহলে আপনারা কেন এত এখানে বলা ফাটিয়ে চেঁচামেচি করছেন? আসলে আমরা ওই একটা প্রবাদ আছে বাংলায়, ঘর পড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ডরায়। তো আমরা ঘর পড়া গরু, আমরা সিঁদুরের মেঘ দেখে ডরাই, কারণ আজকে আমরা কাউকে ভরসা করতে পারছি না। তো যে আইনের জেরে আজকে আমার ভিটে মাটি দরকার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর দরবার, সেই আইনটা ইমতিয়াজটা বলবার সময় বলেছে 2003 সালে পাস হয়েছিল, এটা 2020 আজকে 1 জানুয়ারি, 17 বছর আগে একটা আইন যখন দেশের সংসদে পাস হলো তখন হতেই পারে আমরা যদি মেনেও না যে যখন আইনটা পাস হয়েছিল তখন ওই সংসদে যাদেরকে আমরা আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম দিল্লিতে, সে তৃণমূল কংগ্রেসের হোক, জাতীয় কংগ্রেসের হোক, সিপিআইএম এর হোক, আরএসপি হোক, যেটাই হোক, আমরা যাদেরকে পাঠিয়েছিলাম হয়তো 2003 সালে যখন ওই আইনটা পাস হয় তখন তারা বুঝতে পারেনি। হতে পারে একবার দুবার ভুল প্রত্যেক মানুষের হয়, কিন্তু 1 বছর ভুল হয়, 2 বছর হয়, 3 বছর হয়, 17টা বছর কেটে গেল এবং যখন এই এএনপির নোটিস জারি করলো তারপরে হুশ ফিরলো না, হুশ ফিরলো যখন গোটা বাংলা জুড়ে এই আমাদের মতো কিছু সংগঠন আমরা যখন পেতে নামলাম এবং জোর গলায় বললাম যে এএনপির নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে অবস্থান স্পষ্ট করতে হবে, তখন বুঝলে পায়ের তলার মাটি গরম হচ্ছে, কারণ 4 মাস বাদে বাড়িতে নোট আসবে। কে বলতে পারে এই অঞ্চলে যে তৃণমূলের নেতা
নেতা, এই অঞ্চলে যে কংগ্রেসের নেতা, তার নামটা এনপিআর এর লিস্টে থাকবে কি থাকবে না নিজেরাও বুঝতে পারছে না, তখন মনে ভয় দেখল। আমরা তাই সেখানে বলতে চাই, 17 বছরে 3-3 বার লোকসভা নির্বাচন হয়েছে, 3-3 বার এই দুনিয়ার অঞ্চলের মানুষ তারা কাউকে না কাউকে নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছিলেন দিল্লিতে? ওই সংসদের ক্যান্টিনে দুটাকার চা আর তারা টাকার মাংস ভাত খাওয়ার জন্য নাকি তারা দিল্লিতে পাঠিয়েছিলেন? আমার একটা সমস্যার কথা বলার জন্য তারা দিল্লিতে ভোট দিয়ে পাঠিয়েছিলেন, যাতে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে সেটার ব্যবস্থা করবার জন্য। আজকে 17 বছরে নরেন্দ্র মোদী যেরকম ফেল করেছে, এবার আর ফেল করেছে। তাই আজকে শুধু মুখের কথায় আমরা ভরসা করতে রাজি নই। যদি আমরা এরকম দেখতাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা আয়না বার করেছেন, যে আয়নাতে লেখা আছে যে এনপিআর এর পদ্ধতি আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেলে তার একটু ভরসা থাকতে পারে, কিন্তু যে নোটিশটা উনি বের করেছেন, যে নোটিশটা বের করে উনি টিভি মিডিয়াতে বলছেন যে এনপিআর আমি বন্ধ করে দিলাম, সেই নোটিশে কথা বলা আছে যে এনপিআর এর কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হলো। আমাদের ভয়টা এই সাময়িক শব্দকে, কারণ রাজনীতিতে সাময়িকের ব্যাপারটা খুব ভয়ানক একটা বিষয়। আজকে আপনি ভাবছেন আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, হয়তো এই অঞ্চলের কোন অংশের মানুষ জাতীয় কংগ্রেসকে ভোট দেন বা অন্য কোনো দলকে ভোট দেন, আপনাদের মনে হতে পারে এইখানে এত এত ভোট ব্যাংক আছে আমাদের কথা ভেবে সরকার কি কোনো কাজ করবে না? একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এনপিআরে যদি আপনার নাম না আসে তার মানে আপনি এই দেশের নাগরিক যেমন নন, তেমন আপনার নাগরিক কোনো সুবিধাও থাকবে না, মানে আপনি চাইলে ভোট দিতে পারবেন না। আর রাজনৈতিক দলগুলোর কাছে যার ভোট নেই, যে ভোটার নয়, সে তো সংখ্যার বাইরে চলে গেল, কাউন্টিং এর বাইরে চলে গেল, আর তাই তখন আপনাদের নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। তাই যাতে আপনাদের নিয়ে আমাদের নিয়ে মাথা ব্যথা থাকে, তাই এই চাপ আমাদের রাখতে হবে যে আমাদের এই কথা বলতে হবে যে এই সাময়িক নয়, এনপিআর বন্ধ করতে হবে, কোন এনপিআর চলবে না। এই কথা করতে গেলে কেবল নাগরিকপঞ্জী বিরোধী যুক্ত মঞ্চ আপনাদের নিজেরা যদি একটু মনে করেন তাহলে আপনারা জানতে পারবেন যে নভেম্বরের 15 তারিখে যখন আমরা এনআরসি চাই না, এনপিআর চাই না, তখন সিএবি ছিল, সিএবি চাই না এই কথা বলে যখন আমরা উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করছিলাম, তখন অব্দি এই রাজ্যের কোন রাজনৈতিক দল তারা এই প্রসঙ্গে কোনো কথা বলছিল না। আমরা উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুর হয়ে মালদা হয়ে এই মুর্শিদাবাদ জেলাতে আমরা এসেছিলাম, আমরা এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে আমরা সভা করি, আমাদের বার্তা নিয়ে যাই, এবং এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর আমরা চাপ তৈরি করি যে এই প্রসঙ্গে আপনাদের অবস্থান নিতে হবে। এবং আমরা একটু হলেও আজকে নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করি যে আমাদের সেই চাপের ফলে আজকে অন্তত এই রাজ্যের মানুষের মধ্যে এবং এই রাজ্যের দলগুলির মধ্যে একটি বার্তা এসেছে, যেটি অত্যন্ত খারাপ একটা বিষয়। কিন্তু আমরা বলতে চাই যে এখানে এই লড়াইটা শেষ নয়। একটা কথা শুধু আমার বক্তব্য শেষ করার আগে বলে দিতে চাই যে আপনারা দেখেছেন গোটা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বা CAA ক্যা নিয়ে একটা আন্দোলন চলছে। নিশ্চিতভাবে এই ক্যাতে যা করা হয়েছে তা একটা সাম্প্রদায়িক বিষয়, কিন্তু তার সঙ্গে এই কথা আমরা জোরের সঙ্গে বলে দিতে চাই যে ভয় পাবেন না, কারণ ক্যাতে যেটা করা হয়েছে তা হলো এই যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে মুসলমান বাদ দিয়ে বাকি যে কোনো ধর্মের মানুষরা যদি আসেন তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ক্যাটের কথা বলেনি যে ওই দেশে মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হবে, শুধু ক্যাটে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তখন যদি এই ক্যা করার আগে এই এনপিআর করে এই ধুলাউড়ি অঞ্চলের 50%
মানুষের নাম বাদ দিয়ে দেয় এবং তারা যদি মুসলমান সম্প্রদায়ের হয় তাহলে কিন্তু তারা ছয় বাড়িতে কাজ করে যাবেন। তাই এটা খেয়াল রাখার শুধু কেয়াতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই কেয়া যখন এনপিআর সঙ্গে আসবে তখন এটা একেবারে একেবারে একটা মারণাস্ত্র হয়ে আসবে। তাই সবার আগে বন্ধ করতে হবে এনপিআর। আগামী চার এপ্রিল থেকে যে এনপিআর চালু হতে চলেছে সেই এনপিআর কে বন্ধ করতে হবে, এবং সেই দাগ দিয়ে অন্য নাগরিক পঞ্জিকে নিযুক্ত মঞ্চে যার অন্য কোনো কনভেনার এনপিআর ছয় সেই যুক্ত মঞ্চে আমরা আগামী 16 জানুয়ারি থেকে নির্দিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। সালাম নমস্কার জানিয়ে আমার সাথে।